প্রধানমন্ত্রী আপনি সম্পদে হিসাব দিন, সকলকে সম্পদে হিসাব দিতে হবে, পরিবারের সদস্যের হাড়ির তো একটা ভাগ টিপলে বোঝা যায় ভাত ফুটছে কিনা। বিএনপির আমলে শেষ দিকে আমরা শুনেছিলাম খাম্বা দুর্নীতির কথা, আমি জানি না খাম্বা দুর্নীতি নিয়ে কোনো মামলা হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে, আমার কিন্তু জানা নেই, আপনারা জানেন কিনা আমি জানি না। আমরা এই দুর্নীতিবাজদের হাতে, লুণ্ঠনজীবীদের হাতে আমাদের এই দেশ দিতে পারি না। এই জালিয়াতি নির্বাচন করে শেখ হাসিনা থাকবেন এটা হতে পারে না। হ্যাঁ, ঘুষের টাকা যে কিস্তিতে পরিশোধ হয় এইটা ভাই আমি একটা সমগ্র ব্যবস্থা পাল্টাতে হবে, কোনো সংস্কার এখানে চলবে না। কিভাবে আপনি সংস্কার করবেন বলুন, আপনাকে বাঁচতে হবে। আমার মনে আছে 97 বা 98 সনের দিকে শেখ হাসিনা যখন প্রথম সরকারে এলেন, বাড়িতে দৈনিক সংবাদ তখন রাখতাম, পত্রিকায় রিপোর্ট এলো প্রধানমন্ত্রী পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের মিটিংয়ে তিনি বলছেন সকলকে আয় ব্যয়ের হিসাব, সম্পত্তি হিসাব পুলিশ সদস্য দিতে হবে। আমি এটা ফলো করলাম নিউজটা, যে ফলো আপটা কি আসে, 4 দিন পরে সংবাদে এলো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছেন যে এমপি মন্ত্রীরা সম্পদের হিসাব দিলে তাহলে পুলিশ সদস্য অফিসাররা দেবে। কত বড় উদ্যোক্তা চিন্তা করেন, একটা দেশের প্রধানমন্ত্রী বলছে যে পুলিশ অফিসারদের সম্পত্তির হিসাব দেওয়ার উনি বলেছেন, কিন্তু তারা বসে সিদ্ধান্ত নিচ্ছে যে না মন্ত্রী এমপিরা দেবে তারপর তারা দেবে। মন্ত্রী এমপি আমলা আজকে দেশে যে পরিস্থিতি হয়েছে এই প্রশ্ন উঠেছে এই বেনজির এবং পুলিশের সাবেক আইজি বেনজির আজিজ আসাদুজ্জামান ভুঁইয়া আরো অনেকে, এখন জনগণের মধ্যে প্রশ্ন আছে যে জনগণের টাকা এইভাবে লুণ্ঠন হচ্ছে, বিশাল বাজেট করছেন 7 লাখ 8 লাখ কোটি টাকা উন্নয়নের নামে, এই টাকা যে আজকে দুর্নীতি করা হচ্ছে, বিদেশে পাচার করা হচ্ছে লুট করে, এটা বুঝতে আমাদের বিশেষজ্ঞ হতে হয় না, আমাদের কোনো জ্ঞানী বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, এখন প্রমাণ এসে গেছে হাতে। সুতরাং আসলে এখানে প্রশ্ন হবে আপনি পদত্যাগ করেন, আপনার আমার আগে তানিয়ারব যেটা বলেছেন যে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে কোথায় গিয়েছে। হ্যাঁ, ঘুষের টাকা যে কিস্তিতে পরিশোধ হয় এইটা ভাই আমি একটা মানে হ্যাঁ বাংলা মানে পৃথিবীতে সপ্তম আশ্চর্য আমরা শুনেছি, এখন এটা হচ্ছে একটা অষ্টম আশ্চর্যের ব্যাপার। আমি জানি না যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্যে ভারত যে বদল দিচ্ছে সেটা উনি এইভাবে পরিশোধ করছেন কিনা, তো এটা আমার জানা নেই। পুলিশের লোকরা যারা ঘুষ খাচ্ছেন সে কিস্তিতে খানার যেভাবেই খান তারা মনে করেন এটা আমার রাইট, বেদজিৎ সাহেব মনে করেন কিচ্ছু যায় আসে না, গোপালগঞ্জ মাদারীপুরের হিন্দু সম্প্রদায়ের দরিদ্র জনগণকে বাধ্য করেছেন জমি বিক্রি করতে। বিচার বিভাগের কথা বলবো, যেটা বলা হয়েছে আলোচনার শুরুতেই যে সেই এসালোমে গ্রুপের সেটা নাকি শুনানি করা যাবে না। সালাম আলাইকুম বিচার বিভাগ, আমি তো আশ্চর্য হয়ে গেছি এইসব সংবাদ পড়ে, যে কোন দেশ ভাই, তবে সেই দেশের নাগরিক হিসাবে আমরা আত্মসমর্পণ করতে পারি না। আমাদের ভাষার সংগ্রাম, আমাদের পাকিস্তান বিরোধী সংগ্রাম, আমাদের 71-এর মুক্তি বাহিনীর সংগ্রাম, আমাদের জনগণের সংগ্রাম, বাংলাদেশের যে উদ্ভব হয়েছে 1971 সনের যাকে আমরা বলি স্বাধীনতা সংগ্রাম, তার একটা পোস্টমর্টম হওয়া দরকার। বাংলাদেশের শাসক শ্রেণী যেভাবে ইতিহাস তৈরি করে আসছেন গত 53 বছরে, তাদের বয়ান আর আমাদের জনগণের বয়ান এক নয়, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে জন্যে প্রধানমন্ত্রী ভারত সফর থেকে ফিরে এসে কেবল বিভিন্ন সময় তারা যেভাবে বলেন যে ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে এই করেছে সেই করেছে, কিন্তু দায়মুক্তি যেটা করেছেন শেখ হাসিনা জাতীয় সংসদে এটা তো প্রমাণ আছে আমাদের কাছে। বিদ্যুৎ খাতে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য এটা করা হয়েছে, ব্যাংকিং খাত, এমনকি পাবনার রূপগঞ্জে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে কিসের জন্য করা হয়েছে, এই বিপজ্জনক বিদ্যুৎ কেন্দ্র। যে আজকে বাংলাদেশে যে শব্দটাই আজকের আলোচনায় ব্যবহার করেছেন গণসংহতি আন্দোলনের বন্ধুরা সর্বগ্রাসী, এই সর্বগ্রাসী শব্দটা আসলে কত গভীর এটা আমরা কিন্তু নিজেরা বুঝতে পারছি না। আমরা বুঝতে পারছি না যে আমাদের সংস্কৃতির কি অবস্থা, আমাদের শিশু মনের কি অবস্থা, কিশোরদের কি অবস্থা, জনগণের মনোজগতের কি অবস্থা, সবাই মনে করছেন না যে এটা কোন জায়গায় চলে গিয়েছে। ওষুধে ভেজাল দেওয়াকে আমি সঠিক মনে করি, কেন আমার এটি হকদার। গার্মেন্টস মালিকরা মনে করেন আমি যদি 3 মাস বকেয়া রাখি বেতন কি যায় আসে, এটাই আমার ন্যায্য। যে অবস্থার মধ্যে যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মানুষ নিক্ষিপ্ত হয়েছেন তা থেকে মুক্তি, এখন ব্যক্তি মানুষের অসুস্থতা হলে চিকিৎসক যেভাবে তা নিরাময়ের জন্য তার ভেতরে প্রবেশ করেন, তার সমস্যাগুলো শোনেন, অসুবিধেগুলো শোনেন এবং তার রোগের ইতিহাস বা রোগের কারণ কি এটা খুঁজে বেড়ার চেষ্টা করেন, কেন এই কারণ দূর করার ছাড়া সেই ব্যক্তি মানুষের
রোগের প্রকৃত চিকিৎসা এখানে সম্ভব নয়। সুতরাং বাংলাদেশের সমাজের কি পরিস্থিতি দাঁড়িয়েছে সর্বগ্রাসী দুর্নীতি কারণে, যেটা সবার শুরুতেই গণসংহতি আন্দোলনের এক নেতা তিনি বলেছেন, বিস্তারিত তথ্য তিনি দিয়েছেন।